আগামী 23 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের নির্বাচন। নির্বাচন কেন্দ্র করে মাঠে নেমেছেন বিভিন্ন রাজনৈতিক দলের আইনজীবীরা। বারের নির্বাচনে জয় নিয়ে আশাবাদী বিজেপির লিগাল সেলের আইনজীবীরা। ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন রাজ্যের প্রাচীন সংগঠন। আগামী 23 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায় বারের সদস্যদের মধ্যে। বিভিন্ন সেলের আইনজীবীরা সংগ্রহ করছেন মনোনয়ন পত্র। এক পক্ষ অপর পক্ষকে ভোট বাজারে টেক্কা দিতে করছে গোপন রণকৌশল। বার অ্যাসোসিয়েশনের নির্বাচনের আর ও সন্দীপ দত্ত চৌধুরী জানান, আগামী 23 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে নির্বাচন। এখনো পর্যন্ত 50 জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছে। নির্বাচনে মোট ভোটার সংখ্যা 406টি। তার বার্ষিক সাধারণ সভা এবং পরবর্তী 2019 এবং 2020 এক্সিকিউটিভ কমিটির নির্বাচন আগামী 23 ফেব্রুয়ারি সকালবেলা 8টা থেকে শুরু হবে এবং সেটা চলবে বেলা 1:30 অবধি। এখন পর্যন্ত বার কাউন্সিল থেকে অ্যাপ্রুভ করে আমাদের কাছে যেটা ভোটার লিস্ট পাঠিয়েছেন তাতে টোটাল ভোটারের সংখ্যা 406 জন। এবং আমাদের এখানে আমাদের আইনজীবী বন্ধু যারা আছেন, আমি আমার অফিস থেকে অর্থাৎ রিটার্নিং অফিসারের অফিস থেকে এখন অবধি 50 জনের মতো নমিনেশন নিয়েছেন, উইথড্র করেছেন নমিনেশন পেপার। এবারের নির্বাচনে নিজেদের জয় নিয়ে আশাবাদী বিজেপির লিগাল সেল। লিগাল সেলের নেতা তথা আইনজীবী বিশ্বজিৎ দেব জানান, ত্রিপুরা বারের নির্বাচনে বিজেপির জয় নিশ্চিত। এই নির্বাচনে আমি নিশ্চিত যে আমাদের বিজেপি লিগাল সেলই জয়লাভ করবে। ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের নির্বাচন হবে 15টি পোস্টকে নিয়ে। তার মধ্যে একটি করে সভাপতি, সহসভাপতি, সম্পাদক, 2 জন সহকারী সম্পাদক এবং 10 জন কার্যকরী সদস্যের পোস্ট। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।